উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন সামনের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন তাই লাস্ট মিনিট সাজেশন হিসাবে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে যেতে পারো তাহলে আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে কাজে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন প্রথম থেকে দেখে নেব প্রথম একের দাগে বলা হচ্ছে বিকল্প প্রশ্নগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে চব্বিশটি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল চব্বিশ নম্বর রয়েছে প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন উত্তর হবে বার্নান্ড বারুচ দ্বিতীয় প্রশ্ন বেলগেড সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো একষট্টি সালে এরপরের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন উত্তর হবে নেহেরু পরের প্রশ্ন বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হল উত্তর হবে আট এরপর এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন ভারত পাক সিমরা চুক্তি সম্পাদিত হয়েছিল উত্তর হবে উনিশশো বাহাত্তর সালে এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল উত্তর হবে হস্তক্ষেপ না করা এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো উত্তর হবে পনেরো পরের প্রশ্ন শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় উত্তর হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল উত্তর হবে সাধারণ সভা এরপর এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হলো উত্তর হবে পাঁচ বছর পরের প্রশ্ন দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা বলেছেন উত্তর হবে লর্ড অ্যাকটন পরের প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে উত্তর হবে দুশো ছাব্বিশ নম্বর ধারা এরপর এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন আইনসভার জননী বলা হয় উত্তর হবে ব্রিটিশ পার্লামেন্টকে নেক্সট লোক আদালত প্রথম গঠিত হয়েছিল উত্তর হবে জুনাগড়ে যেটা গুজরাটে অবস্থিত পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো উত্তর হবে পঁয়ষট্টি বছর এরপর এক পয়েন্ট ষোলো ধ্যাগের প্রশ্ন স্পিরিট অব দ্য লস গ্রন্থের রচয়িতা হলেন উত্তর হবে মন্তেস্কু এক পয়েন্ট সতেরো দাগের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে উত্তর হবে লোকসভার কাছে নেক্সট রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন উত্তর হবে সরোজিনী নাইডু লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল উত্তর হবে পাঁচশো বাহান্ন এরপরের প্রশ্ন কোনো বিল অর্থ বিল সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন উত্তর হবে লোকসভার অধ্যক্ষ এরপর এক পয়েন্ট একুশের দাগের প্রশ্ন জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন উত্তর হবে সভাধিপতি নেক্সট এক পয়েন্ট বাইশের দাগের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন উত্তর হবে বিডিও এরপরে প্রশ্ন পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় উত্তর হবে কাউন্সিলর এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন এক পয়েন্ট চব্বিশের দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় উত্তর হবে উনিশশো সালে এরপর দেখে নেব প্রশ্নপত্রে দুয়ের দাগ যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে ষোলোটি এক্সিকিউটাইভ প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল ষোলো নম্বর রয়েছে এবং কিছু প্রশ্নের এখানে অথবা প্রশ্ন পেয়ে যাবে প্রথম প্রশ্ন নাটো এর পুরো কথাটি কী দ্বিতীয় প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলন কবে কোথায় প্রথম সূচনা হয় এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে দাঁতাঁত শব্দের অর্থ কী পরের প্রশ্ন পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন সাপটা বলতে কী বোঝায় দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো এর অথবা প্রশ্ন সিটি কি বা এর পুরো নাম কী পরের প্রশ্ন পঞ্চশীলের যে কোনো দুটি নীতি উল্লেখ করো নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসরী প্রতিষ্ঠানটির নাম কী পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রধান নীতির উল্লেখ করো এর অথবা যে প্রশ্নটি রয়েছে জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা কি এরপর দুই পয়েন্ট নয় প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদান ক্ষমতার অর্থ কী দুই পয়েন্ট দশের প্রশ্ন সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা কে বলেছেন পরের প্রশ্ন বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কী বোঝো পরের প্রশ্ন আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট দুই পয়েন্ট তেরো প্রশ্ন ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন পরের প্রশ্ন একজন হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স কত নেক্সট খুঁদে জেলাশাসক কাকে বলা হয় এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয় এরপর দুই পয়েন্ট ষোলোর দাগে এসে টাইপ শেষ প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে তো এই ছিল এই প্রশ্নপত্রে থাকা ষোলোটি এসে টাইপ প্রশ্ন এরপর আমরা দেখে নেব পরবর্তী যে দাগ নাম্বার রয়েছে তিনের দাগ যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ এখানে বড় প্রশ্ন রয়েছে প্রায় আট থেকে নয়টি এবং তোমাদেরকে লিখতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর প্রতিটি প্রশ্নের মান রয়েছে আট নম্বর করে অর্থাৎ এখানে বড় প্রশ্ন রয়েছে চল্লিশ নম্বরের সো এখানে থাকা প্রতিটি বড় প্রশ্ন উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এখানে থাকা প্রতিটি প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন তোমার কমন থাকার সম্ভাবনা খুব বেশি রয়েছে প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সাথে যে অথবা প্রশ্নটি রয়েছে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দিতে পারে তাই খুব ভালো করে এই দুটি প্রশ্ন দেখে যাবে এর পরের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো এর সাথে যে অথবা প্রশ্নটি রয়েছে মার্ক্সবাদ বলতে কী বোঝো এর ঐতিহাসিক বস্তুবাদের ধারণাটি আলোচনা করো দুয়ের দাগ থেকে এই দুটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসার মতো প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর তৃতীয় যে প্রশ্নটি রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো এই নীতিটির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নটি পড়ে যাবে এর সাথে যে অথবা প্রশ্নটি রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে চলেছে খুব ভালো করে প্রশ্নগুলো পড়বে এরপর চার নম্বর যে প্রশ্নটি রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে যাবে এর সাথে যে অথবা প্রশ্নটি রয়েছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে আলোচনা করো এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু তোমরা পড়ে রাখবে এখান থেকে একটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দিয়ে দিতে পারে বা দুটি প্রশ্নের দুটি প্রশ্নই পরীক্ষাতে আসতে পারে এরপরে পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এর সাথে যে প্রশ্নটি রয়েছে ক্রেতা সুরক্ষা আইন কি ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো এই দুটি প্রশ্নও তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে রাখবে যে কোনো একটি প্রশ্ন বা দুটি দুটি প্রশ্ন পরীক্ষাতে দিয়েও দিতে পারি সো এই প্রশ্নপত্রে প্রায় দশটি প্রশ্ন রয়েছে মার্কের বড় প্রশ্ন প্রতিটা প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্ন তুমি খুব ভালো করে পড়ে রাখো বড় প্রশ্নের সাজেশন হিসাবে এই দশটি প্রশ্ন তোমার ফার্স্ট চয়েস থাকবে এই প্রশ্নগুলো আগে তোমরা পড়ে রাখো এবং কার কার এই প্রশ্নগুলো পড়া কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর প্রত্যেককে বলতে চাই এখানে যে দশটি প্রশ্ন রয়েছে মানছি প্রতিটা প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ তবে এই দশটি প্রশ্ন শুধুমাত্র পড়ে গেলে কিন্তু চলবে না এর সাথে আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দেখে যাওয়া প্রয়োজন কেননা বারবার বলছি রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রশ্নপত্রে থাকা দশটি প্রশ্ন খুব ভালো করে পড়ো এবং এর পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আমরা লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে সেই ভিডিওটি দেখার পর আটমার্কের বড় প্রশ্নের প্রস্তুতি নিয়ে নাও আর শুধু রাষ্ট্রবিজ্ঞান নয় বাংলা ইতিহাস ভূগোল এবং এডুকেশন এই সকল বিষয়ের লাস্ট মিনিট বড় প্রশ্নের সাজেশন ভিডিও চ্যানেলে দেওয়া হয়েছে তাই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিতে পারো সুতরাং আজকের এই ভিডিওটি এতটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লেগে থাকলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে